마하게 꺾어 보니 뭐또 어머하시 이제 어르신 쿰푸이 아카데미 NX 클럽만이 보래 어르신이 requirement 던가 100 tutors engagement 클래닉 내 executive committee 니 시드한토 나자 보니 보래 education department 되게 subject wise requirement 리카 মানে বহু সাবজেক্ট নিয়ে বসে জনা টিউটর না নাই আমাকে রিভিশন রিমাইন্ড পড়ায় উইথ দি অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি মানে এডুকেশন ডিপার্টমেন্ট ইএম মানে পড়ে সিএম যত নিয়ে অ্যাপ্রুভাল না গই যেন রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট খাইগা রিক্রুটমেন্ট খাইনে নিবাং গই আর নিক পিজিটি মানে পড়ে জিটি মানে পড়ে ইউজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার্স গ্রাজুয়েট টিচার্স এবং আন্ডার গ্রাজুয়েট টিচার্স তিনটা ক্যাটাগরি নিয়ে 100 জনা টিউটর্স না নাই সাবজেক্ট ওয়াইজ গাবন ইন্টারভিউ কন্ডাক্ট নেনে নিবাঙ্গ ইন্টারভিউ বোর্ডস নাম দাকা আ ইন্টারভিউ বোর্ড চেয়ারম্যান তে মেম্বারস যত দঙ্গতে পড়নি সাপোর্টিং স্টাফ কমিটি খাইরি জাকা বনি পরে পর ইন্টারভিউ বোর্ড ইন্টারভিউ নাখা নামনি পরে বরক অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইন্টারভিউ বরক মেরিট লিস্ট বরক তৈরি খাইকা অ্যাজ পার দি ক্রাইটেরিয়া অ্যাজ পার দি গাইডলাইন্স অ্যাকর্ডিংলি যে ইন্টারভিউ বোর্ড বরক বন মেরিট লিস্ট বরক সাবমিট খাইকা সাবমিট খাইমানি পরে বন হাই হাই অথরিটি নি থানিক সাবমিট খাই প্রসেস খাই অ্যাপ্রুভাল না মানে পরে বরন অফার অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়া পর সারক দেখা কয়জন আসক সব জায়গা আছে 100 জনা মানে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং আন্ডার গ্রাজুয়েট টিচার তিনটা ক্যাটাগরি নি হাই হাই যারা পোস্ট গ্রাজুয়েট টিচার আর নিব সাবজেক্ট ওয়াইজ থাকে যেমন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ইংলিশ অম হাই গ্রাজুয়েট টিচার তো সিম্পলি অল সাবজেক্ট নিবাঙ্গি না অবাকে খাই যাক না আর নিগতাবক সং যেটা রিক্রুটমেন্ট খাইমানি এডিসি গো চং তাবক এডিসি ইজ ম্যান্ডেটেড টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন হুঁকে ইন্টারভিউ বোর্ড রুম সাজাখা যে কোয়ালিটি টিচার্স মিচং রিক্রুটমেন্ট খাইনে অ্যাপয়েন্টমেন্ট খাইনে অ্যাকর্ডিংলি ইন্টারভিউ না যাখা হুঁকে বরনি মেরিট লিস্ট তৈরি খাই যাখা আর নিগ যারা কোয়ালিফাই ইংখা যারা কাহাম পারফরমেন্স বরনি যে মার্কশিট বরনি যে একাডেমিক ক্যারিয়ার আবরণ প্রায়োরিটি রবই সিলেকশন খাই যাক আর নিগ নিড বেসড মানে সাবনে আর চাকরি তং সাবনে পরিবার চাকরি ক্রি আব কনসিডারেশন খাইনে স্কোপ খুব কম তঙ যেন পিউরলি অন দ্য বেসিস অফ মেরিট সঙ্গে নেব রিক্রুটমেন্ট খাই না বিএড ডিএলএড আবন প্রিফারেন্স রিনাই হি চং আর নিগ সাজাকা কে বিএড বা ডিএলএড সারা কে ইয়ে আমহাই কোন কগিয়া কিন্তু বিএড বা ডিএলএড যারা গনা যারা ট্যাট পাস খাই যা বরন সে প্রিফারেন্স রিনাই কে আমহাই বঙ্গি মান যে অনেকে ডিএ বিএ ডি বিএড বা ডিএলএড কোয়ালিফিকেশন তম কিন্তু পর কাম কে পারফর্ম খাই মেলিয়ে কে পর মই আপন নি মাকা আমহাই বনু কাহাম পারফরমেন্স রিকনাই বরনি যারা একাডেমিক ক্যারিয়ার যারা কাহাম খাইকা বরনন প্রায়োরিটি